পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কর্পোরেশনের এক সাফাই কর্মীর দু চাকা গাড়ি পুলিশ ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, শুক্রবার কাজে আসার সময় হঠাৎ ফোন আসে কর্পোরেশনের এক সাফাই বিভাগের কর্মীর। হেলমেট খুলে গাড়ি দাঁড় করিয়ে ওই কর্মী কথা বলেন। সেই সময় আসানসোলের কাল্লা মোড়ে ট্রাফিক পুলিশ তার গাড়ি ধরে বলে অভিযোগ, তাকে 1000 টাকা জরিমানা করে চালান কেটে দেয়। এই খবর পৌঁছায় 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম সোরেনের কাছে। অভিযোগ, কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাফিক কিয়স্কে প্রবেশ করে হুমকি দেয়। এই নিয়ে পুলিশ ও কাউন্সিলরের মধ্যে বচসা শুরু হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আদিবাসীরা কথা অভিযোগ করে জানেন, আমরা টেকাল করি, আপনার বসে বসে এখানে এসে করে চালান খেলা হবে না। এখানে সব খেটে খাওয়া মানুষ, নিজেকে কি ভেবে নিয়ে যায় তুমি? যদি চালানটা প্রত্যাহার না করেন আমি বাড়ি ছুটে বলবো। আমি অফিস থেকে যখন সাইডে ফিল্ডে যাই লেবার টাইমে, সেই টাইমে আমি দেখি এমার্জেন্সি একটা ফোন এলো। ফোনে আসার পর আমি ফোনটা রিসিভ করার জন্য আমি হেলমেটটা গাড়ির মধ্যে রাখলাম। তখন সিগন্যাল হয়ে যায় রেড, তখন আমি পারতে হয় না, তখন পুলিশকে পাঠিয়ে গাড়িটাকে সেট করিয়ে আমাকে 1000 টাকা ফাইন চালান দিয়ে দিয়েছি। আপনি বলেছিলেন, আমি বলেছিলাম কর্পোরেশন সুপারভাইজার, ওরা বলছে না, আমি আপনার সব মেয়র সাহেবের লিখিত চাই, মেয়র সাহেবের লিখিত যদি দেখাতে পারেন তাহলে আমি কিছু করতে পারবো। আপনার হেলমেট ছিল গাড়িতে? হেলমেট ছিল। আর যখন ধরেছে তখন? হ্যাঁ, গাড়িতেই ছিল। আচ্ছা, খালি আমি জাস্ট খুললাম ফোনটা, রিসিভ করে ফোনটা ঢুকালাম, সেই মুহূর্তে আমাকে ধরে নিয়েছে। এখন কী হলো শেষ মিশে? শেষ মিশে এখন উনি চালান কেটেছেন, আমরা এসছেন স্যামসং বলছি না যা বলো। কাউন্সিলরের অভিযোগ, পুলিশ তোলাবাজি করছে, সরকারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের দাবি হেলমেট মাথায় না থাকায় জরিমানা করা হয়। আমাদের কর্পোরেশনের সুপারভাইজার 15 নম্বর ওয়ার্ডের বাবলু সরেন এবং রাজীব খান, ওনারা রাস্তা দিয়ে আসছিলেন। আমাদের সুইপারগুলো অলরেডি কালী পুজো, ছট পুজো যেভাবে কাজ চলছে, সকাল ভোর থেকে ওনারা যেভাবে পরিশ্রম করে সারাদিন ধরে, মানুষকে সারা বছর পরিশ্রমা দেয়, হঠাৎ দেখি এনাদের নামে যখন আসছিলো হেলমেট ছিল, গাড়িতে হেলমেট থাকা সত্ত্বেও এনাদের 1000 টাকা চালান কাটে দেওয়া হয়েছে। এটা আমরা অনেকবার অভিযোগ করেছি পুলিশ প্রশাসনকে, যে গাল্লা আমাদের যে এখানে যে হাইওয়ের পাশে যে চেকপোস্টটা আছে সেটা তোলাবাজি, ঢাকা আদের নাম করে প্রচুরভাবে তোলাবাজি করা হয়, যেটা আমাদের সরকারকে বারবার বদনাম করার চেষ্টা করা হয়। তা আমি যখনই বলি ফোন করতে, তুমি নিজের পরিচয়টা দাও সুপারভাইজারকে, উনি ফোনটা রিসিভ করতে চাইলেন না। ইভেন আমি বলি যে আমার ফোনটা তুমি একবার ধরে বলো, স্যামসং ফোন করেছে, উনি তোমার যদি পরিচয় উনি যদি শুনতে না চান আমার পরিচয় দাও, যে কাউন্সিলর ফোন করেছেন, সুপারভাইজার আমাদের স্পটে সুইপার পৌঁছে গেছে, আমাকে যেতে হবে। তো তখনও ফোনটা উনি রিসিভ করতে চাননি। এবার কিছুক্ষণ পর আর একটা কল করার পর উনি যখন ফোনটা রিসিভ করে, উনি তখন বড়ো বড়ো কথা বলতেন, মেয়র সাহেবের লিখিত চাই, অমুক চাই, তবে আমি ছাড়বো, এইভাবে আসা যাওয়া যাবে না। তো এইভাবে দেখুন, আমরা এর তীব্র বিরোধিতা করছি। এখানে যারা আজকে পোস্টিং আছে, এই চালান যিনি কেটেছেন, এই গরিব মানুষের জন্য কেটেছেন, ইনি 150 টাকা হাজিরি পায়, মাসে কত হয়? আজ যদি উনি 1000 টাকা চালান দেন, তার পরিবার সংসার কীভাবে চলবে? আর উনি আজ কীভাবে মানুষকে পরিষেবা দেন, কীভাবে কাজ করবেন? আমরা এরই বিরোধিতা করতে এসেছি। আপনারা কী চাইছেন এখন? আমরা চাইছি চালানটা প্রত্যাহার করা হোক, এবং এই চালানের নামে সাধারণ মানুষকে যেন আর হেনস্থা না করে। এটা আমাদের কাছে বারবার অভিযোগ আসে, শুধু কর্পোরেশন স্টাফ নয়, আমাদের কাল্লা থেকে, ব্লু ফ্যাক্টরি থেকে, ধাতকা থেকে, আশেপাশের লোকাল যত মানুষ আছে তাদেরকে নানা রকমভাবে হেনস্থা করা হয় চালানের নামে। তো আমরা এরই বিরোধিতা করছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।